আবার দেখা গেল বর্ধমান টাউন স্কুলের প্রাক্তন ছাত্রদের মানবিক মুখ। আবার দেখা গেল বর্ধমান টাউন স্কুলের 1989 মাধ্যমিক ব্যাচের প্রাক্তন ছাত্রদের সংগঠনের মানবিক মুখ। বুধবার বর্ধমানে 34 নম্বর ওয়ার্ডে প্রায় 100টি দুস্থ ফ্যামিলির হাতে রেশন তুলে দিলেন তারা। সারা বছর এই সংগঠনের সদস্যরা বিভিন্নভাবে সামাজিক কাজকর্ম পালন করে থাকেন। এই মহামারীর সময়ে তারা একের পর এক এই ধরনের সামাজিক কাজকর্ম পালন করে যাচ্ছেন। আজ তাদের আয়োজিত রেশনিং ব্যবস্থার মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, মুড়ি, সয়াবিন, হলুদ, সর্ষের তেল সমেত প্রায় 15 দিনের রেশন তুলে দেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানান, এই সামাজিক কাজকর্ম এর আগেও যেমন করে এসেছেন, ঠিক তেমনি এইভাবে তারা মানুষের পাশে লকডাউন পিরিয়ডে থাকবেন। আজকের মতোই এরপরে আরও অনেক কর্মসূচি তারা নিয়েছেন। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই তাদের একমাত্র লক্ষ্য। এটা রাধানগর পাড়া 34 নম্বর ওয়ার্ড বাসিপাড়ায় আমরা কিছু দুস্থ মানুষকে দিচ্ছি। আমাদের এখানে 25টা ফ্যামিলির 100 জন লোককে আমরা রেশনিংয়ের ব্যবস্থা করেছি আজকে। এটা আমরা মোটামুটিভাবে বর্ধমান টাউন স্কুল 1989 সালের প্রাক্তন ছাত্রদের যে সংগঠন আছে সেই সংগঠন থেকে আমরা গোটা বর্ধমান জুড়ে কিছু না কিছু জায়গায় করে যাচ্ছি। এটা আমাদের এটা নিয়ে তৃতীয় দফা চলছে এবং এরপরও আরও কিছু যদি আমরা সাহায্য পাই সেক্ষেত্রে আমরা আরও কিছু করার চিন্তাভাবনা নিয়েছি। এই হচ্ছে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে যতটুকু মানুষের পাশে থাকা। এর আগেও কি আপনারা করেছেন? আগেও আমরা করেছি। আমরা মোটামুটি এই নিয়ে তৃতীয়বার আমরা চলছি এবং বিভিন্ন জায়গায় কোনো সময় 6 নম্বর ওয়ার্ড, কোনো সময় এটা 34 নম্বর ওয়ার্ড, এরকম বিভিন্ন ওয়ার্ডে আমরা কিছু দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম সঞ্জয় মহন্ত, আমি একজন 89 ব্যাচের একজন ক্যান্ডিডেট। আমরা বর্ধমান টাউন স্কুলের 1989 ব্যাচের প্রাক্তনীরা। আচ্ছা, আপনাদের আজকে এখানে কোথায় এসেছেন? আজকে আমরা রাধানগর পাড়ার 34 নম্বর ওয়ার্ডের বাসিপাড়াতে 25টা ফ্যামিলি মানে প্রায় 100 জনের 1 মাসের রসদ আমরা বিলি করব। আচ্ছা, তো আপনারা কি কাজ এরকম কাজ কি আগেও করেছেন? আমরা সারা বছর এরকম সামাজিক কাজকর্ম করে বেড়াই। এটা নিয়ে এই লকডাউনের মধ্যে আজকে তৃতীয় ফেজের কাজ হচ্ছে আমাদের। এর আগেও আমরা কানলাগেটে 150 ফ্যামিলি দিয়েছি, লোকাল জল ট্যাঙ্কিতে ওখানে 50টা ফ্যামিলিতে বিতরণ করেছি, আজকে এখানে 25টা ফ্যামিলিতে ধান বিলি করব। আচ্ছা, আপনারা কোথা থেকে এটা দিচ্ছেন? আপনাদের কিভাবে আপনারা এটার প্রচেষ্টা করছেন? আমরা বিভিন্ন জায়গা থেকে নিজেরা কালেকশন করছি, করে এই কারণে আমরা করছি। এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস। ধন্যবাদ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।